নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে আপাতত সংশোধনাগারে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন এই কুন্তল। জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। আদালতের সম্মতি পাওয়ার পরই বৃহস্পতিবার সংশোধনাগারে যান ইডির আধিকারিকেরা। প্রায় 4.5 ঘন্টা সেখানে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 2 আধিকারিক। সূত্রের খবর, এই দিন তদন্তে সহযোগিতা করেননি কুন্তল। সূত্রের খবর, ডায়েরির একাধিক তথ্য সম্পর্কে কুন্তলকে প্রশ্ন করা হলে তিনি জানেন না বলে দাবি করেছেন। শুধু তাই নয়, এই দিন আবারও কুন্তল দাবি করে বসলেন তাপস মণ্ডলের চক্রান্তের শিকার তিনি। একই সঙ্গে সূত্রের দাবি, এদিন কুন্তল বলেন অকারণে এই বিষয়ে দলকে জড়ানো হচ্ছে, দল এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে কুন্তল ইডিকে এও জানান কোন প্রভাবশালী যোগ সম্পর্কে তিনি কিছু জানেন না, কোন প্রভাবশালী জড়িত আছেন তিনি এইসব ব্যাপারে একেবারেই ওয়াকিবহল নন। প্রথম থেকে ইডির দাবি তদন্তে অসহযোগিতা করছেন কুন্তল ঘোষ। এদিকে নিয়োগ সংক্রান্ত যে বিরাট দুর্নীতির অভিযোগ এরাজ্যে উঠে এসেছে সেখানে কুন্তলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। তাই প্রথমে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন, পরে সংশোধনাগারে এসে জেরার অনুমতিও চান আদালতে। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য ছাড়াও কোন কোন প্রভাবশালীর কাছে এই টাকা পৌঁছাতো এই সংক্রান্ত বিষয়ে তদন্তকারীরা জানতে চান, কিন্তু কুন্তল জবাব দেননি বলে ইডি সূত্রে খবর। বরং তিনি বলেছেন তাপস মণ্ডল সব জানেন বলেই কুন্তল জানিয়েছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন, আজকে যদি কুন্তল যদি কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী যুবনেতা না হতো, যদি কোনো সাধারণ মানুষ হতো এবং তিনি যদি এই সমস্ত দুর্নীতিতে জড়িয়ে পড়তেন, তাহলে কি সিবিআই বা ইডি এত জামায়াদর করত? নিশ্চয় করত না। কথা কি করে বের করতে হয় তারা খুব ভালো করেই জানেন। কিন্তু কুন্তলের ক্ষেত্রে একেবারেই উল্টোটা হচ্ছে।